আবার আমি চলে আসলাম সাগরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, কক্সবাজারের সাগরে গোসল করা মানে প্রশান্তির একটা হাওয়া শরীরে লাগা, অনুভূতি অন্যরকম। দেখতেছেন যে আপু গোসল করতেছে এখানে টায়ারের ভিতরে পড়ে। তো এখানে এক কথাই, গোসল করলে যে এত শান্তি লাগে, এত ভালো লাগে, সেটা বলার বাইরে। কক্সবাজার মানুষ শুধু আসে একটা টানে, সেটা হলো সাগরের টানে। সাগর যদি কক্সবাজার না থাকতো তাহলে হয়তো বা এখানে কেউ আসতো না। এখানে আনন্দটাই অন্যরকম, পুরাই অন্যরকম। বন্ধুরা এখন আমি যাচ্ছি সাগরের ঠিক মধ্যখানে চলে যাব, আপনারা দেখতে পাচ্ছেন। তো শুরুতেই দেখতে পাচ্ছেন সাগরের এপাশে যে মানুষজন, সাগরের ঢেউ, বিল্ডিং, ভবন, হোটেল, এবং প্রতিটা ঢেউয়ের সাথে দেখতে পাচ্ছেন লবণের কণাগুলো ভেসে আসছে। তো আমি আস্তে আস্তে গভীর সমুদ্রে চলে যাচ্ছি, যেখানে এক গলা পর্যন্ত পানি। সেখানে আমি অনেক রিস্ক নিয়ে ভিডিওটা তৈরি করতেছি, দেখতে পাচ্ছেন আমার বুক পর্যন্ত পানি, আমি আরও ভিতরে যাচ্ছি। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এনজয় করুন। আমার এই পর্যন্ত পানি ছিল এখানে, ওইখান থেকে আমাকে ঢাকা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে। অর্থাৎ এই পর্যন্ত আসি না, এই যে এই পর্যন্ত ছিলাম। আসলে আমরা কিছু করবো, আর সমুদ্রের নিচ থেকে ঝিনুক খুঁজবো, ঝিনুক পাওয়া যায় কিনা। ফল ক্লান্ত হয়ে গেছে। এই যে দেখতেছেন আমাদের ভাইনচারেরা গোসল করতেছেন। দেখতে পাচ্ছেন বিকাল হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, সূর্য আর এখন নাই, ডুবে গেছে। অনেক সুন্দর। এখন বন্ধুরা ঠান্ডা লাগতেছে, যেহেতু রোদ নেই, তারপরে আমি আরেকটু যাবো ভিতরে, আরেকটু গিয়ে ভিডিও করে দেখ করবো। ও দেখেন মহিলা মানুষ কত পছন্দ হয়েছে। মহিলা মানুষকে নিয়ে কত গভীরে গেছে দেখেন।
এখানে সাথে উল্টা জাম্পিং করতে হবে, উল্টা জাম্পিং না গেলে সমস্যা, ব্যালেন্স ঠিক রাখতে পারবেন না। আর ব্যালেন্স ঠিক না রাখলে তো বোঝা নেই, লবণ পানি খাইতে হবে। চলেন আরো গভীরে যাওয়া যাক, দেখতে আসা যাক কি আছে সমুদ্র গভীরে, আর বেশি গভীরে যাবো না, এ পর্যন্ত বড় বড় ঢেউ আসলে দেশে যাব সাগরের ঢেউয়ের পাশে। দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত মানুষজন আসছে, এই যে বড় একটা ঢেউ আসছে, নালে ডুবে যা। লাভ দেও না হলে ডুবে যাও, এটি সাগরের নিয়ম। দেখেন সবারই মাথা দেখা যাচ্ছে, শুধু সবারই মাথা দেখা যাচ্ছে, এখানে বাইরে হাত পা নাচ্ছে, হাত পা নাচ্ছে। আমি অনেক দূরে চলে আসছি, অনেক দূরে চলে আসছি, এই যেমন একটা ঢেউ আসতেছে, হয়তো আমরা পাবো না, ওই ওই পাশে চলে যাবে। প্রস্তুত এই যে আমি এই পর্যন্ত ওই যে উপরে পানি ঢোকে না, এই যে দেখেন বড় ভাইয়েরা এখানে গোসল করতেছে, আমিও আছি, দেখেন কত ভিতরে ঢোকেছি আমরা। লাভ দিতে হবে যেহেতু আমার মোবাইল ক্যামেরা দিয়ে ব্যবহার হচ্ছে, বুঝতেই পারতেছেন পানি কোথা থাকবে এখানে। এই যে আমি, এই যে আমি, এই যে মানুষ, এই যে আমি, এই দেখতেছেন উল্টা সাঁতার কাটতেছে সবাই, মাথা নিচে পা উপরে, বলে নাও বলে নাও। শুধু পানিটাই লবণ লাগে আর সব বদল লাগে। এই যে দেখেন, এই যে বড় ঢেউ, এই যে দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত গভীর থেকে আমি ভিডিওটা করতেছি আপনাদের জন্য, কতটুক পানি নিয়ে মাঝে মাঝে লাভ সাপ দিতে হয় নাহলে সমস্যা হয়ে যায়। স্পিড বোট দৌড়াচ্ছে আমরা সবাই, অনেক পানি এখানে গলা পর্যন্ত পানি খেয়ে বন্ধুরা। এই যে ঢেউ আসতেছে, পর্দাপণ করছি দেখেন, দেখেন সবাই দেখেন, ঢেউ ঢেউ এনজয়
খান খান ভাই সালান কে দিয়ে বলা দিয়ে গেছো দু এক বছর সালান না গেল চলবো ঠান্ডা হয়ে গেছে তো যার জন্য শীত লাগতেছে মানুষ আর পানিও গভীর হয়ে যাচ্ছে দেখেন বন্ধুরা ও আপনার একটা টিউব নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা গলা সমান পানির মধ্যে আমি যাই না লবণ পানি খাইতে হবে যাই না ভিতরে লবণ খাইতে হবে ভাই না ভাই বন্ধুরা অনেক দূষণ হয়েছে এখন আমি চলে যাবো কারণ আমার শরীর অক্লান্ত হয়ে গেছে আর রোদ চলে গেছে যেহেতু প্রায় এক দেড় ঘন্টার কাছাকাছি আমি গোসল করতেছি এখন চলে যাওয়ার পরপর চলে যাবো আর বুঝবো না আমি যে উঠতেছি পানি থেকে দেখতেছেন বন্ধুরা ওই গভীরে ছিলাম আস্তে আস্তে চলে আসছি চলে যাবো এই যে এখন আমার হাতে যারা আছে তাদেরকে শিক্ষার্থী তাদেরকে দেখা যাচ্ছে না এই যে বড় ঢেউ আসতেছে এখন
হয়ে গেল ওরা। বিশ্বাস চলে আসলাম আমরা এখন বিশ্বাস করে আরো বন্ধুরা আমরা চলে আসলাম এখন। এই যে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর ভাই দাঁড়ায় ওদিকে তাকায় আছে, দেখেন কই গিয়া খাতিয়া কই গেছে মানে কালকে আঙুর ওই হানে বিজাইছে ভাই। দেখেন ভিডিওটা চলতে আছে, এখনো কন্টিনিউ চলতে আছে, একবারে ভিতরে দেখা করে আসি। আসেন বন্ধুরা, আমি আর ভিডিও করতে পারতেছি না, আমার অনেক কষ্ট লাগতেছে, আমি রেখে দিতেছি, ঠিক আছে, পরে আবার করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।